আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি অনেক সুস্বাদু মজাদার গিলে সালাদ বানাবো। তো সালাদ বানাতে যা উপকরণ লাগবে একটু ফলো করে দেখে নেবেন। তো নিয়ে নিয়েছি প্রথমেই শসা, গাজর আর পেঁপে। আমি এগুলো ভালোভাবে গ্রেটার দিয়ে একদম চিকন চিকন করে কেটে নিয়েছি। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো মিষ্টি দই। সালাতে কিন্তু মিষ্টি দইটা ব্যবহার করতে হবে, তাহলে মজাটা অনেক বেশি বেড়ে যাবে। টক দই দিলে তত একটা টেস্ট লাগবে না। হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। যত ভালোভাবে মেখে নেবেন ততই মজাটা কিন্তু বেড়ে যাবে। দেখতেই পাচ্ছেন, আপনি যদি মনে হয় যে এখানে মিষ্টিটা একটু কম কম লাগবে, তো অনুযায়ী আপনি একটু চিনি এখানে অ্যাড করে দিতে পারেন। দিয়ে দেব অল্প পরিমাণ চিনি। দেখতেই পাচ্ছেন যেভাবে মেখে নিয়েছি একবার অনেকটা সফট হয়ে গেছে। এই স্যালাডটা বানাতে কিন্তু বেশি একটা টাইম লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু স্যালাডটা রেডি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার স্যালাড বানানো হয়ে গেছে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।